স্বাস্থ্যের পর এবার নজরে বেসরকারি শিক্ষা। আজ টাউন হলে বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাগত অভিভাবকদের দাবি একটাই, শিক্ষার নামে ব্যবসা বন্ধ হোক। রিঅ্যাডমিশন খরচাটা একটা ক্লাস যখন 8 থেকে 9 এ উঠছে, প্রত্যেকবারই রিঅ্যাডমিশন ফিস কেন দিতে হবে একই স্কুলে? এই জায়গায় একটা এক্সট্রা মানিও চলে যাচ্ছে। স্কুলের ফিসটা খুব একটা বেশি রাখে না, কিন্তু অন্যান্য যে জিনিসগুলো রাখে, ফাউন্ডেশন ফিস চার্জ, তারপরে বিল্ডিং চার্জ, হ্যানা ত্যানা 770 করতে করতে দেখা যায় যে প্রতি মাসে আমাদের বোঝা হয়ে যায়। স্কুলেরই একটা যদি স্ট্যান্ডার্ডাইজ ফি করে দেওয়া যায়, ক্যাটাগরাইজ ডিপেন্ড আমাদের এলিট ক্লাস, সেটা একটা লামসাম ফিক্সড যেন থাকে আর কি। স্কুলে গিয়ে বলতে হয় যে বইয়ের দোকান থেকে লোক আসে, বলতে হয় যে এই কোন ক্লাস, তাহলে ওরা কেন সেই বই তো বাইরের বাজারেও পাওয়া যায়। আপনি কি চাই থেকে কিনতে হবে, স্কুল থেকে খাতা কিনতে হবে, স্কুলে খাতা, খাতার উপরে স্কুলের ছাপ থাকে। যে আমি কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনি, যে স্কুলের দুই একটা এক্সপেরিমেন্ট করে ও তো 40% 30% রিবেট দেয়, ও যে এদের কাছে গেলে আমরা কোনো রিবেট পাই না, বাধ্য আমাদের ওইখানে একটা টাকা আমাদের এক্সট্রা চলে যায়। এডুকেশন শুড নট বি লাইক হোটেল রানিং অর লাইক বিজনেস। এডুকেশনের কোয়ালিটিটা যদি পরিস্ফুটিত হয়, দেন অনলি ইট ইন দ্য লং ফিউচার ইট ক্যান বি জব ওরিয়েন্টেড অ্যান্ড পিপল ক্যান বি ড্র্যাগড ইন দ্যাট ম্যানার। দার্জিলিং জেলায় এত প্রাইভেট স্কুল খুলেছে, যার স্কুলগুলো এত চড়া হারে তাদের অ্যাডমিশন, তাদের একটা জামা কিনতে গেলে স্কুল থেকে কিনতে হবে, বই কিনতে গেলে স্কুল থেকে কিনতে, জুতো পর্যন্ত স্কুল থেকে কিনতে হবে, তার স্কেল কিনতে কিনতে হবে, প্রত্যেকটা জিনিসে এত এরা হাই চার্জ। এদের জো ভি সাধারণ আদমি আপনে বচ্চো কো অচ্ছি শিক্ষা দেনা চাতে হ্যাঁ তো ও ইন বড়ে বড়ে স্কুলো মে কই ভি সাধারণ আদমি শিক্ষা নেই দে পায়েগা। কিউ নেই দে পায়েগা? ক্যোঁকি ইন স্কুলো কা জো ডোনেশন অর ফি হর আদমি পে নেই কর পায়েগা। এই জন্য মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা নিয়েছে, যে তাদের সাথে বসে যে টোটালটা নিজের গ্রিপে নিয়ে আসা এবং তাদের রেটটা ঠিক করে দেওয়া, যেন আগামী দিনে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেন ভালোভাবে তার শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি বেসরকারি স্কুলগুলি রাজ্য থেকে জমি বা অর্থ সাহায্য নেয় না, তাহলে রাজ্যের কথা তারা শুনবে কেন? বেসরকারি বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত রয়েছে সরকারের কাছে, সরকারের কমিটি ঠিক করে দেয় ছাত্রদের কাছ থেকে তারা কত ফি নিতে পারবে। আমরা এই রাজ্যে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না, আমরা আলোচনার ভিত্তিতে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাবো, যাতে মেধা পয়সার জন্য নানাও নষ্ট না হয়। আজ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাউন হলে বৈঠক করবেন এবং টাউন হল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলী। শ্রেয়সী, কোন পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক? দেখো, আজকের যে পরিপ্রেক্ষিত সেখানে কিন্তু এটা খুব স্পষ্টভাবে তোমাকে প্রথমেই বলবো যে এই মুহূর্তে যে আমাদের শহরের কলকাতা শহর মূলত, এছাড়া বিভিন্ন যে শহরতলি রয়েছে সেখানে কিন্তু সরকারি বা সরকারি গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু সিংহভাগ একটা শিক্ষা দানের ক্ষেত্রে জায়গা দখল করে নিয়েছে বেসরকারি স্কুলগুলো, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সচ্ছল বাঙালি মধ্যবিত্ত পরিবার তারা এই ধরনের স্কুলের ওপরেই কিন্তু বেশি ভরসা করছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সরকারের কাছেও গত কয়েক বছর ধরে যেহেতু এই বেসরকারি স্কুলের সংখ্যা রমরমই বেড়েছে, সরকারের কাছেও কিন্তু এই বেসরকারি স্কুলগুলো নিয়ে কিন্তু একাধিক অভিযোগও আসতে শুরু করেছে। কীরকম সেই অভিযোগ? অভিযোগ হচ্ছে স্কুলগুলো ভর্তির সময় একটা বড় অংশের টাকা, একটা অর্থাৎ সেটা প্রায় লাখেরও বেশি, সেই টাকা তারা ডোনেশন নিচ্ছে, এছাড়া প্রত্যেক বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় তারা কয়েক হাজার টাকা, কোথাও 20,000 কোথাও 30,000 কোথাও 40,000 টাকা তার ডেভেলপমেন্ট ফি বাবদ নিচ্ছে। তা এছাড়া স্কুলের যে ফি, সেই ফিটাও প্রত্যেক বছরই লাগাম ছাড়াভাবে কয়েক হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। এই ধরনের বিবিধ অভিযোগ, এর পাশাপাশি রয়েছে স্কুল থেকে বই খাতা কিনতে হবে, স্কুল থেকে জুতো কিনতে হবে, প্রত্যেক বছর স্কুল থেকে ব্যাগ নিতে হবে, স্কুল থেকে জামাকাপড় কিনতে হবে, এবং সেইগুলো যে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেই জিনিসগুলোর যা কোয়ালিটি তার তুলনায় দামটা অনেকই বেশি নেওয়া হচ্ছে। ফলে কার্যত এই অভিযোগ কিন্তু গত কয়েক বছর ধরে সরকারের কাছে ক্রমশই কিন্তু আসতে শুরু করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কার্যত সরকারের কাছে এত অভিযোগ আসতে শুরু করেছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকের মূলত এই বৈঠকের পরিপ্রেক্ষিত। পাশাপাশি বেসরকারি
বেসরকারি স্কুলগুলোর পক্ষ থেকেও কিন্তু নির্দিষ্ট বক্তব্য রয়েছে। কি সেই বক্তব্য? বক্তব্য হচ্ছে তারা সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, তাদেরকে স্কুল পরিচালনা করতে নির্দিষ্ট খরচ লাগে, ফলে তারা কি করে চালাবে যদি তারা এই ফিটা না নেয়। এছাড়াও রয়েছে খ্রিস্টান মিশনারি স্কুল, সেইগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রণের কিন্তু সরকার সাংবিধানিকভাবে সরকারের কোনো অধিকার নেই। এই সমস্তটুকু মিলিয়ে কিন্তু আজকের এই বৈঠকের পরিপ্রেক্ষিত, যদিও সাধারণ মানুষের যেটা আসার জায়গা বা যেটা দেখার জায়গা যে এই বৈঠকে কার্যত নাশ হাসফাস হয়ে ওঠা মধ্যবিত্ত সচ্ছল পরিবারগুলোর মানুষের তাদের এই মুহূর্তে হাসফাস অবস্থা, কাজে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা আদৌ বেরোয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, বৈঠকের দিকেও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা সরাসরি কথা বললাম টাউন হল থেকে।